ভালো প্রোগ্রামার হওয়ার জন্য পাঁচ ছয়টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। এক নম্বর হচ্ছে আপনাকে অলস হতে হবে। আমি অলস বলতে এটাই বোঝাচ্ছি যে কম্পিউটারের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকার মতো অলস হতে হবে। আপনাকে কেউ যদি ডাকে, কোনো কাজ দেয়, কিংবা একজন বন্ধু এসে বলে চলো বাইরে ঘুরতে যাই বা খেলতে যাই, আপনাকে অলস হতে হবে যে না আমার ভালো লাগতেছে না, আমার এনার্জি নাই বাইরে যাওয়ার, আপনাকে কম্পিউটার সামনে বসে থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে লাভ হোয়াট ইউ ডু। আমরা যে জিনিসটা করি সেটার প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে, সেটা আমরা ভালো করে করি না, সেটার প্রতি আমাদের মনোযোগ সেইভাবে আসে না। সুতরাং প্রোগ্রামিংকে যদি আমি ভালো না বাসি, তাহলে আসলে প্রোগ্রামিং কখনোই শিখতে পারবো না এবং কিছুদিনের মধ্যেই আমরা বোর হয়ে যাব। একটা কথা কিন্তু সত্যি, প্রোগ্রামিং আসলে বোরিং একটা জিনিস, কিন্তু যতক্ষণ আপনি না বুঝবেন। ঠিক যখন আপনি প্রোগ্রামিং বুঝতে শুরু করবেন, তখন থেকে আপনার ভালো লাগা শুরু হবে এবং প্রোগ্রামিং না করে আপনি থাকতে পারবেন না। একটু চিন্তা করুন, আপনি যখন অঙ্ক করতেন, যদি একটা অঙ্ক মিলে যায় এবং যদি আপনি ঠিক মতো অঙ্কটা করতে পারেন, আপনার অনেক ভালো লাগতো। কিন্তু যেই অঙ্কটা আপনি করতে পারছেন না, কোনোভাবেই আপনি মিলাতে পারছেন না, আপনার কিন্তু বিরক্তি লাগতো। অঙ্কের সাথে অনেক মিল। প্রোগ্রামিং যখন আপনি বুঝে ফেলবেন, তখন আপনি অঙ্কের মতোই খুব সুন্দরভাবে সেটা করতে পারবেন। তিন নম্বর শর্ত হচ্ছে ডোন্ট ট্রাই টু লার্ন এভরিথিং। আমি বর্তমানে অনেক প্রোগ্রামারের মধ্যে কিংবা অনেক স্টুডেন্টদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখতে পাই, তারা একসাথে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অনেকগুলো প্ল্যাটফর্ম শিখে ফেলতে চায়। আমি দেখেছি অনেকে সি প্রোগ্রামিং নিয়ে শুরু করে, কিন্তু যখন তার সি প্রোগ্রামিং ভালো লাগে না, সে তখন অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করে। সে জাভা করতে চায়, সে পাইথন করতে চায়, সে মোবাইল অ্যাপ ডেভেলপ করতে চায়, আইওএস করতে চায়, তখন সে কোনোটাই ভালোভাবে শিখতে পারে না। একটা সফটওয়্যার ফার্ম যখন আপনাকে জব দিবে, সে কখনোই চায় না যে একটা ছেলে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসবে। সে চায় আপনি কত ভালোভাবে প্রোগ্রামিংটা বুঝে এসেছেন এবং আপনি রিয়েল লাইফ প্রবলেম কতটা সুন্দরভাবে সলভ করতে পারেন। সো প্রবলেম সলভিং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট বিষয় নয়। আপনি যদি প্রোগ্রামিং এর বেসিকটা ভালোভাবে বুঝেন, আপনি যদি অ্যালগোরিদম জানেন, ডাটা স্ট্রাকচার জানেন, আপনি খুব দ্রুত নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। চার নম্বর শর্ত হচ্ছে বি উইথ প্রোগ্রামার্স। আপনি দেখবেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা ব্যাচে কয়েকজন করে স্টুডেন্ট থাকে যারা সবসময় প্রোগ্রামিং নিয়ে থাকে, তারা প্রোগ্রামিং নিয়েই কথা বলে। আপনারও যদি প্রোগ্রামিং শেখার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই তাদের সাথে সময় কাটান, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করুন, দেখবেন আপনার মধ্যেও প্রোগ্রামিং এর আগ্রহটা তৈরি হবে। কিন্তু আপনি যদি তাদের সাথে বন্ধুত্ব না করে, যারা প্রতিদিন ঘুরতে বের হয় কিংবা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, তাদের সাথে সময় কাটান, হয়তো প্রোগ্রামিংটা ওইভাবে আপনার শেখা হবে না। পাঁচ নম্বর শর্ত হচ্ছে গুগল সার্চ। গুগল সার্চিং খুব ভালোভাবে শিখতে হবে। আপনি যেই রেজাল্টটা চাচ্ছেন কিংবা আপনি যে প্রবলেমটা নিয়ে সার্চ করছেন, সেটার প্রপার রেজাল্ট কত দ্রুততম সময়ে আপনি নিয়ে আসতে পারছেন, সেটাই হচ্ছে শেখার বিষয়। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, রিড ইংলিশ বুকস। বাংলা বই পড়েও প্রোগ্রামিং শেখা যায়, কিন্তু আমি কেন ইংলিশ বই পড়তে বলছি, কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তারা সবাই আপনাকে ইংলিশে রিকোয়ারমেন্ট দিবে এবং বেশিরভাগ ভালো ভালো টিউটোরিয়ালগুলো ইংলিশে করা। সো ইংলিশে যদি আপনার বেসিক দুর্বল থাকে, সেটা হয়তো আপনার জন্য একটা নেগেটিভ পয়েন্ট হবে। এবং লাস্টে একটা কথা বলতে চাই, প্রোগ্রামার মানে বিষয়টা এমন নয় যে সে আসলে সব কিছু থেকে বঞ্চিত হবে, শুধু প্রোগ্রামিং করবে। ঘন্টার পর ঘন্টা প্রোগ্রামিং করেও ভালো রেজাল্ট করা যায়, কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকা যায়, খেলাধুলা করা যায়। আপনাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, আপনার ডেডিকেটেড একটা টাইম প্রোগ্রামিং এর জন্য রাখতে হবে প্রতিদিন, যাতে আপনি অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট সময় প্রোগ্রামিং নিয়ে সময় কাটান, তাহলে আপনি ভালো প্রোগ্রামার হয়ে উঠবেন। আমি চাইবো আজকে থেকে আপনারা প্রোগ্রামিং শেখা শুরু করুন এবং যারা প্রোগ্রামিং শিখছেন তারা আরও বেশি মনোযোগ দিয়ে অনেক বেশি কাজ করার মেন্টালিটি তৈরি করুন। সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ।